ইডি অফিসারদের মারধরের ঘটনায় এখনও খবরের শিরোনামে সন্দেশখালি। তৃণমূলের লোকেরাই ইডিকে মারধর করেছে, এই অভিযোগ তুলে জানো তৃণমূলকে পাল্টা চালে ফেলেছে বিরোধীরাই। ইতিমধ্যেই ইডি দফতরে ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী তিনি পৌঁছান। তবে ডিএসপির দেহরক্ষীকে সার্ভিস পিস্তল নিয়ে ইডি অফিসের ভেতরে যেতে দেয়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অস্ত্র নিচে জমা রেখে তবে ওপরে যেতে দেওয়া হয়। তবে তৃণমূলের তরফে বারবার ইডির ভূমিকা নিয়ে যখন সরব হয়ে আওয়াজ তোলা হচ্ছে, তখন বিরোধীদের মুখে অন্য কথা। এরই মধ্যে সন্দেশখালীর ঘটনায় তদন্তের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনে ইডির দফতরে ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী। এর আগে আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করা হয়েছিল পুলিশের তরফে। এদিন বাকি আধিকারিক যারা ওই অভিযানে গিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করার কথা ছিল। তবে সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর ইডি অফিস থেকে বেরিয়ে যান সানন্দা গোস্বামী। বেরোনোর সময় তিনি জানান যে বয়ান রেকর্ড করার জন্যই তিনি এসেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার দাবি, এই মামলার ডিরেক্টর অভিযোগকারী অফিসে থাকলেও তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, সেই দাবি করে তিনি বয়ান রেকর্ড করতে পারেননি। তিনি আরও বলছেন যে অভিযোগকারী ইডি আধিকারিককে তিনবার নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল তার বয়ান রেকর্ড করার জন্য, কিন্তু এদিন তাও সম্ভব হলো না। সানন্দা গোস্বামী তিনি বলছেন যে আমরা বয়ান নিতে এসেছিলাম, কিন্তু বয়ান নিতে পারলাম না। তিনবার নোটিশ করেছি, উনি অন্য কাজে ব্যস্ত রয়েছেন, তাই বয়ান রেকর্ড করা যায়নি। কি বলছেন তিনি শুনুন। বয়ান নিতে এসেছিলাম কিন্তু উনি বয়ান দিতে পারেননি, তিনবার নোটিস করেছি কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর রিসিভিং বাট কমপ্লেন্ট সামহাউ ইজ নট লাইক মানে দিতে পারেনি মানে মানে উনি অফিসে নেই, অ্যাভেলেবল না, উনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন, মানে আচ্ছা ইট রেকর্ড করতে কমপ্লেন্ট ইডি ডেপুটি ডাইরেক্টর হি ইজ দ্য কমপ্লেন্ট আর ইডি যে কমপ্লেন্টটা করেছিল সেন্ড করে দিতে ওইটা ইডি এগেইনস্টে যে কমপ্লেন্টটা সেটার কিছু তদন্ত হচ্ছে ম্যাডাম। শেখ শাহজাহান তিনি বেপাত্তা, আর এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যেন যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে সন্দেশখালীকে নিয়ে। এ নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য কি বলছেন দেখাবো। সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের ঘটনার তদন্ত করতে এদিন ইডি দপ্তরে আসেন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী। তার সঙ্গে যখন ঢুকলেন আমরা দেখলাম তার সঙ্গে যিনি ঢুকলেন তার হাতে ক্যামেরা ছিল এবং ট্রাইপড ছিল এবং তার সঙ্গে তার দেহরক্ষীরাও ছিল। এদিন তিনি ইডি দপ্তরে আসেন এবং বেশ কিছুক্ষণ ইডি দপ্তরে থাকেন এবং তারপর ইডি দপ্তর থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় যখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে তিনি কেন ইডি দপ্তরে এসেছিলেন, সেক্ষেত্রে তখন তিনি কিন্তু জানালেন যে তিনি ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করতে এসেছিলেন। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছিল 5ই জানুয়ারি যার কমপ্লেন হয়েছিল, সেই ঘটনাতে ইডির পক্ষ থেকে যে কমপ্লেন করা হয়েছিল এবং ইডির বিরুদ্ধে একটা কমপ্লেন করা হয়েছিল, ওভারঅল ইডির যে কমপ্লেন করা হয়েছিল সেই যে কমপ্লেনেন্ট ছিলেন অর্থাৎ ইডির ডেপুটি ডিরেক্টর র্যাঙ্কের একজন, তার বয়ান তিনি রেকর্ড করতে এসেছিলেন এবং তার কাছ থেকেই তিনি জানতে এসেছিলেন যে সেদিন কী ঘটনা হয়েছিল বা সেদিনের ঘটনার যে কমপ্লেন তারা করেছে সেটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তিনি জানতে এসেছিলেন ইডির দপ্তরে ইডি ডেপুটি ডিরেক্টরের কাছ থেকে। কিন্তু যেটা সব থেকে আশ্চর্যজনক বিষয় যে সানন্দা গোস্বামী যিনি জানালেন যে ইডির ডেপুটি ডিরেক্টর তিনি অফিসে থাকা সত্ত্বেও কিন্তু এদিন তার বয়ান রেকর্ড করা হয়নি, কারণ তিনি জানান যে তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাই তিনি এই মুহূর্তে তার বয়ান রেকর্ড করতে দিতে পারছেন না। সানন্দা গোস্বামী কিন্তু আরও জানিয়েছেন যে এই বয়ান রেকর্ডের জন্য তিনবার তাকে নোটিশ করা হয়েছে, অর্থাৎ তিনবার তাকে যে বলা হয়েছে যে তারা তার বয়ান রেকর্ড করতে চায় এবং এই বয়ান রেকর্ড করার জন্য তাকে তিনবার নোটিশ পাঠিয়েছে। কিন্তু সানন্দা গোস্বামী জানাচ্ছেন যে তিনবার নোটিশ পাঠানোর পরেও এবং আজকে যখন তারা আসেন তারপরেও কিন্তু এই বয়ান তিনি রেকর্ড করতে পারলেন না, কারণ ইডির সে ডেপুটি ডিরেক্টর তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি কাজ অন্য কাজে আজ ব্যস্ত আছেন তাই বয়ান রেকর্ড করতে পারছেন না।
ইডি অফিসারদের মারধরের ঘটনায় এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। নতুন করে কি আবারও ইডি অফিসারদের উপরে হামলা হতে পারে, সেই আশঙ্কাতেই ইডি অফিসাররা রয়েছেন। তারা আগাম যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাও নিয়ে নিয়েছেন, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী। তৃণমূলের লোকেরাই নাকি ইডিকে মারধর করেছে, এই অভিযোগ তুলে যেন তৃণমূলকে এই পাল্টা চালে ফেলেছে বিরোধীরা। 5 তারিখ 7 সকালবেলায় ইডির অভিযান শেখ শাহজাহানের বাড়িতে। সেই সময় যখন ইডি অফিসাররা সেখানে পৌঁছান, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে। ইটপাটকেল ছুড়ে রীতিমতন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, আহত হন ইডির আধিকারিকরা, একই সঙ্গে তাদের গাড়িও ভাঙচুর করা হয়। আর এই ঘটনার পর থেকে রীতিমতন রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে, কারণ খুব স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টা নিয়ে বিরোধী শিবির রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগছে। রীতিমতন বিরোধীরা দাবি করছে যে তৃণমূলের লোকেরাই নাকি ইডিকে মারধর করেছে, এই অভিযোগ তুলে বিরোধীরাই তৃণমূলকে চাপে ফেলতে চাইছে। আর এরই মধ্যে ইডি দপ্তরে গেলেন ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী। ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী তিনি ইডি দপ্তরে আসেন, তবে ডিএসপির দেহরক্ষীকে সার্ভিস পিস্তল নিয়ে ইডি দপ্তরে যেতে দিল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অস্ত্র নিচে জমা রেখে তবেই ওপরে যেতে দেওয়া হয়। তবে তৃণমূলের তরফে বারবার ইডির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তখন আবার বিরোধীদের মুখে অন্য কথা। বিরোধীরা বলছে যে ইডির আধিকারিকরা নাকি তৃণমূলের লোকেদের হাতেই মারধর খেয়েছে। এরই মধ্যে সন্দেশখালীর ঘটনায় তদন্তের প্রয়োজনে ইডির দপ্তরে গেলেন ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী। এর আগে আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করেছিল পুলিশ। এদিন বাকি আধিকারিক যারা ওখানে অভিযানে গিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করার কথা ছিল, তবে সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর ইডি অফিস থেকে বেরিয়ে যান সানন্দা গোস্বামী। বেরোনোর সময় তিনি জানান যে বয়ান রেকর্ড করার জন্য তিনি এসেছিলেন, কিন্তু তা করা সম্ভব হয়নি। তার দাবি, এই মামলায় যিনি অভিযোগ করেছেন তিনি অফিসে ছিলেন অথচ অন্য কাজে ব্যস্ত ছিলেন, আর এই নিয়ে তাকে 3 বার নোটিশ পর্যন্ত করা হয়েছে। সন্দেশখালীর যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।